আজ হচ্ছে ঈদের পরের দিন, আমি বের হলাম এইখানে। অন্যান্য এরা নৌবিহারে বের হচ্ছে, ভাবলাম যে একা একা কী করা, এদের সাথে নৌবিহারে বের হলাম এক ঘন্টার জন্য এই নৌবিহার। আর এখানে ইন্দোনেশিয়ার যে এই লাংসা প্রদেশ, লাংসা শহরে মূলত কোনো সি বিচ নেই, যার ফলে মানুষ এইখানেই এই এই যেখানে একটু সামান্য জল আছে এটাকে কুয়ালা লাংসা বলা হয়। এই কুয়ালা লাংসাতেই এসে তারা কিছুটা সময় কাটাচ্ছে, অর্থাৎ দুধের স্বাদ তারা ঘোলে পোষাচ্ছে। আমি নিজে এই লোভ সামলাতে পারলাম না, আমি ওদেরকে বললাম আমাকে একটু ঘোরানোর জন্য ওদের সাথে এক ঘন্টা। ও বলল এক ঘন্টা সাপুলো রিবু, অর্থাৎ দশ হাজার রুপিয়া। আর এই ১০,০০০ রুপিয়া মানে অর্থাৎ আমাদের ১ ডলার। ১ ডলারের আমি এখন ঘুরতে বের হলাম, এক ঘন্টা ঘুরাবে। আমি বনি আমিন ফ্রম কুয়ালা লাংসা থেকে কথা বলছি। কুয়ালা লাংসা থেকে আজকে আমি বের হলাম এদের সাথে ঘোরার জন্য এক ঘন্টার নৌবিহার। এখানে আশেপাশে কোনো সমুদ্র সৈকত নেই লাংসা এই শহরে, যার ফলে এখানে শুধুমাত্র এই যে সাগর থেকে, অর্থাৎ মালাক্কা স্ট্রেইট থেকে যেই জলটা ঢুকেছে, যে নদীটা ঢুকেছে, সেই নদীটার জন্যই আমি মূলত এখানে আসছি এদের সাথে ঘোরার জন্য। আর এখানে হচ্ছে যে দেখুন এই লোকগুলো এরা সবাই আসে জল দেখার জন্য। এরা সবাই জল দেখতে এসছে। ঈদের ছুটি, অর্থাৎ ঈদ তো ছিল পরশু 17 তারিখ, আর 17 তারিখের পরে আজ তারা এখানে 19 তারিখ আসছে, অর্থাৎ আজকে রোববার, এই জন্য তারা ঘুরতে আসছে। এখন আরও কিছু লোক সম্ভবত এখান থেকে তুলবে। আর এ হচ্ছে নৌকার যে মানে অ্যাসিস্ট্যান্ট যে আছে আর কি, সে অ্যাসিস্ট্যান্ট। আর ভেতরটাতে হচ্ছে নৌকার যে মাঝি যে আছে, সেই মাঝিটা এখানে। এই নৌকার মাঝি এসে নৌকাটা চালাচ্ছে। বনি আমিন ফ্রম কুয়ালা লাংসা, 19th July 2015. Bye-bye.